আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার মাকে তো আজ প্রিন্সেস লাগছে, ইয়ানা কোমরে হাত দিয়ে বলল। এই তুমি আমাকে কফি করলে কেন? রেহান অবাক হয়ে বলল। আমি কখন তোমাকে কফি করলাম? রোহিণীকে এখনই আমি এটা বললাম, আর তুমিও এটাই বললে, কেন? রেহান চোখ মেরে বলল। দেখলে, তোমার সাথে আমার মতো মিল ইয়াবা। দুজনের ঝগড়ার মাঝেই রোহিণী হঠাৎ রেহানের গলা ছুরিয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, পাপ্পা। ইয়ানা রোহিণীর দিকে তাকিয়ে বলল, ওরে দুষ্টু, এতক্ষণ কষ্ট করে সাজালাম আমি, আর পাপাকে আদর দেওয়া হচ্ছে? রেহান চোখ টিপ মেরে বলল, চিন্তা করো না, তোমাকে আমি আদর করে উসুল করে দিব। ইয়ানা রেহানকে মারতে মারতে বলল, এখন লেট হচ্ছে না? রেহান ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে 4 বছরের ইমাত, আর বেডে বসে গালে হাত দিয়ে ছেলের কাণ্ড দেখছে ইমা। 4 বছর বয়স, কিন্তু অ্যাটিটিউড দেখে মনে হয় একদম ম্যাচিওরড একটা ছেলে। কথার মাঝেও কোনো জড়তা নেই তার, একদম স্পষ্ট কথা বলে। ইমা দুষ্টুমি করে বলল। ইমাত ঘুরে মায়ের দিকে তাকিয়ে বলল, উহ মা, একটু ভালো করে দেখতে দাও, চাচুর বিয়ে কি আর বারবার আসবে নাকি? কত মানুষ আসবে বলো তো, সবাই দেখবে না আব্বা হামিদ ইমাদকে? নামটা বাবা মা দুজনের সাথে অনেক মিল, কিন্তু চেহারা পুরো বাবার মতো, আর সব কাজেই বাবাকে কপি করে বেড়ায় এই ছেলে। ইয়াদও বুঝে গেছে ছেলের কাহিনী, তাই তো নিজের জন্য যা যা শপিং করে সব কিছুরই একটা ছোট সাইজ নিয়ে আসে ইমাদের জন্য। আজও বাবাকে কপি করে হলুদ পাঞ্জাবি, সাদা পাজামা, জেল দিয়ে চুল সেট করা, চোখে সানগ্লাস, পায়ে ব্ল্যাক শু, একদম পারফেক্ট। তোমাদের জন্য সবাই গাড়িতে ওয়েট করছে, আর তোমরা মা ছেলে মিলে রুমে করছোটা কি বলো তো একটু আমাকে? ইয়াদ অনেকটা রাগী গলায় কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করলো। রুমে চোখ বলিয়ে ইমাকে বেডে বসে থাকতে দেখে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। ইমাদ বেশ স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। ইয়াদ একবার নিচের দিকে তাকিয়ে আবার ছেলের দিকে তাকালো। ইয়াদের মনে হচ্ছে তার একটা ছোট্ট ভার্সন তার সামনে দাঁড়িয়ে আছে, ছেলেটা পুরো কপি করেছে তাকে। ইয়াদ অসহায় চোখে ইমার দিকে তাকালে ইমা নিজের ঠোঁট কিছুটা উঁচু করে বোঝালো নতুন কিছু না। ইমাদ বেশ হাসি খুশি মুখে বলল, বাবা দেখো তো আমাকে তোমার মতো লাগছে কিনা। ইয়াদও মুখে হাসি ফুটিয়ে ইমাদের কাছে গিয়ে কোলে তুলে বলল, আমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আমার বাবাকে। ইমাদ মুখ গোমড়া করে বলল, আজ তোমার থেকে বেশি লাগবে না, তোমার মতন লাগলেই হবে। সবার ড্রেস প্রায় একরকম, ছেলেদের হলুদ পাঞ্জাবি আর মেয়েদের হলুদ সবুজ কম্বিনেশন শাড়ি, ইমাও সেটাই পরেছে। 5 বছরে ইয়াদ বা ইমার খুব একটা পরিবর্তন হয়নি, এখনও তেমনি আছে যেমন 5 বছর আগে ছিল। তবে পরিবর্তন হয়েছে তাদের ভালোবাসাটার, আগের থেকেও অনেক বেশি মধু হয়ে উঠেছে তাদের সম্পর্কটা। ইমাদের জন্মের সময় ইমা প্রায় মরতে বসেছিল, সেখান থেকেই ইয়াদ আরও পাগলের মতো ভালোবাসে ইমাকে। ইমাকে হারানোর ভয়ে আর বাচ্চাও নেবে না ঠিক করেছে। আফসার হামিদ ইমাদি থাকবে তাদের একমাত্র সন্তান। ইমা বেড থেকে উঠে বাবা ছেলেকে তাড়া দিয়ে পড়ল, এবার চলুন আপনারা। ইয়াদ আর ইমা পাশাপাশি বের হওয়ার সময় ইয়াদ আস্তে করে ইমার কানের কাছে ফিসফিস করে বলল, আজ আবার নতুন করে প্রেমে পড়লাম। ইয়াদের এই লো ভয়েসে এখনো ইমার গায়ে কাটা দেয়, এখনো ইয়াদের স্পর্শে কেঁপে ওঠে ইমা। ইয়াদের বলা কথাটা যেন কান থেকে সোজা হৃদয় শীতল ছোঁয়া দিল ইমার। ইয়াদের দিকে তাকিয়ে লাজুক হাসি দিয়ে সামনে আগাতে লাগলো সে। ইমাদ ঈশানের দরজার সামনে দাঁড়িয়ে বলল, পাপা নামিয়ে দাও আমাকে জলদি। ইয়াদ ইমাদকে কোল থেকে নামিয়ে দিতেই এক ছুটে ঈশানের রুমে চলে গেল। ঈশানের হলুদ অনুষ্ঠান হয়ে গেছে, এখন সবাই কথাদের বাড়ি যাবে। ঈশান সবাই নিয়ে কাবাইটির সামনে দাঁড়িয়ে চুল মুছছে টাওয়েল দিয়ে। ইমাদ রুমে ঢুকেই বলল, চাচু দেখো তো আমাকে কেমন লাগছে। ঈশান পিছন ঘুরে ইমাদকে দেখে এগিয়ে সে কোলে তুলে দুজনে হাই ফাইভ করলো, আর ঈশান বলল, প্রিন্সের মতো লাগছে। ইমাদ খুশি হয়ে বলল, ইয়ে। ঈশান ইমাদের দিকে গাল এগিয়ে দিতেই ইমাদ টুস করে একটা কিস করলো,
আর ঈশান হাসি মুখে তাকে মানিয়ে দিল। ইমাদ যেভাবে এসেছিল সেভাবেই ছুটে বের হয়ে গেল। ঈশানের সাথে ইমাদের খুব ভাব, ইমাদ ছোট থেকে। ঈশান বেডে শুয়ে ভিডিও কলে কথাকে দেখছে, আর কথা মাঝে মাঝে ঈশানের দিকে তাকাচ্ছে। আশেপাশে মানুষ তবু ঈশানের জন্য কল কাটতে পারছে না। ঈশান বলে দিয়েছে এখন কল কেটে দিলে এর শোধ 200টাতে তুলবে। সেই ভয়ে কথাও কল কাটার সাহস পাচ্ছে না। কথা আস্তে করে বলল, এভাবে কি দেখছো? হ্যাঁ, ঈশান মুচকি হেসে উত্তর দিল, এতদিনের স্বপ্ন সত্যি হতে দেখছি। ঈশানের উত্তরে কথা লাজুক হাসলো। অনেক বড় ছাপটা পেরিয়ে তবেই তারা এক হতে চলেছে আজ। অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সামে দুই বিষয়ে ফেল করেছিল ঈশান। ইয়াদ সেটা জানতে পেরে ভীষণ রেগে যায়। ঈশানকে ডেকে কারণ জানতে চাইলে কথার বিষয় সব সামনে আসে। এদিকে বরাবর ভালো রেজাল্ট করা কথাও কোনো মতে টেনে টুনে পাস। ঈশানের ওপর নেমে আসে কঠোর আদেশ, পড়াশোনা শেষ করার আগে কোনো রকম মেলামেশা করা যাবে না। ইয়াদ ঈশানকে কথা দিয়েছিল ভালোভাবে মাস্টার্স শেষ করে অফিসে জয়েন করলে সে নিজে কথার সাথে বিয়ে দিবে। এদিকে কথা রেজাল্টে খেপে চাই আমিনুল মাহমুদ, এমন পড়াশোনার প্রয়োজনে দেখে বিয়ে দিয়ে দেব। বাবার এমন হুমকিতে ভয় পেয়ে যায় কথা। ঈশানকে জানালে সে ইয়াদকে সব বলে। অবস্থা খারাপ দেখে ইয়াদ নিজে কথা বলে আমিনুল মাহমুদের সাথে। অফিস থেকে বের করে দেওয়ার রাগ মেটানোর যেন সুযোগ পেয়ে যায় আমিনুল। ইয়াদকে এক প্রকার অপমান করে তাড়িয়ে দেয়। ইয়াদকে অপমান করেছে শুনে ঈশান রেগে গিয়ে বলে কথার সাথে আজ থেকে তার সব সম্পর্ক শেষ। ইয়াদ পড়ে যায় বিপদে। তার জন্য ভাইয়ের জীবন নষ্ট হবে সেটা মেনে নিতে পারছিল না কিছুতেই। এদিকে কথার বিয়ে ঠিক করে ফেলে অধিক বয়স্ক এক বড়লোকের সাথে। ছাহিরা বেগম অনেক বোঝানোর পরও আমিনুল কিছুই বোঝার চেষ্টা করে না। কথার বয়স কেবল 18 ছিল। বাস্তবতার চাইতে আবেগে বসবাস বেশি। আবেগের বশেই সুইসাইডের চেষ্টা করে মরতে মরতে বেঁচে যায়। কথা মারা না গেলেও সেই ঘটনায় আমিনুল মাহমুদের ভেতরের রাগ মরে যায় ঠিকই। ঈশানের সাথে বিয়েতে রাজি হয়ে যায় আর ইয়াদকে অপমান করার জন্য হাত ধরে মাপ চায়। কিন্তু ঠিক হয় ঈশানের মাস্টার্স শেষ হলে অফিসে জয়েন করবে, তারপর বিয়ে। মাঝে কোনো যোগাযোগ করতে পারবে না আর পুনরায় খারাপ রেজাল্ট করে দুজনকেই অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হবে। ঈশানের কথা রাজি হয়ে যায় শর্তে, তবে মাঝে মাঝে লুকিয়ে ঠিকই দেখা করত তারা। এভাবেই তাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে আজ। ঈশানকে অন্যমনস্ক দেখে কথা বলল, কি ভাবছো তখন থেকে? না মানে ভাবছি কোনো ভালোবাসাই সহজে পাওয়া যায় না, তার জন্য অনেক যুদ্ধ করতে হয়। প্রথমে আমি ভেবেছিলাম খুব সহজেই তোমাকে পেয়ে যাব, কিন্তু দেখো কত কাঠখড় পুরাতে হলো। কথা মুচকি হেসে বলল, সহজে কিছু পেয়ে গেলে তার প্রতি আমাদের গুরুত্ব থাকে না। ঈশান হা হা করে হেসে বলল, আমার খুকিটা অনেক বড় হয়ে গেছে দেখছি, এখন বড় বড় কথাও শিখে গেছে। কথা চেঁচিয়ে শুনে বলল, সবাই চলে এসেছে, এখন রাখছি। ইয়ানা আপু আর ইমা আপু দেখলে আমাকে নিয়ে মজা করবে। ঈশানকে কিছু বলার সুযোগ না দিয়ে কথা কল কেটে দিল। ইমা আর ইয়ানা কথাকে আলতো করে জড়িয়ে ধরল। ইমাদ কথার সামনে গিয়ে বলল, মুনমুন। ইয়ানা ইমাদের দিকে তাকিয়ে বলল, ইমাদ বাবা এটা এখন আর তোমার মুনমুন নয়, ছোট মা হয়ে গেছে তো। ইমাদ গালে আঙ্গুল দিয়ে চিন্তা করার ভাব করে বলল, সেটা কিভাবে হলো ফুপি? তোমার চাচ্চুর বউ হয়ে যাবে, তোমার মুনমুন আর তোমার ছোট মা হবে। ইমাদ চিন্তিত হয়ে বলল, তাহলে আমি কি বলে ডাকবো, মুনমুন নাকি ছোট মা? ছেলের পাকা পাকা কথা শুনে ইমাদ চোখ রসগোল্লা আর ইয়ানা হা হা করে হাসছে। কথা ইমাদকে কোলে নিয়ে বলল, বাবাই তুমি আমাকে আগে যেমন মুনমুন বলতে এখনো মুনমুন বলেই ডাকবে। ইমাদ হাসি মুখে বলল, ওকে। কথার কোল থেকে নেমে দিল এক দৌড় আর তাহিরার সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম মামা। আরমানের অবর্তমানে কথার বড় ভাইয়ের দায়িত্ব তাহির পালন করছে। আগের থেকে ম্যাচিওরড আর শান্ত হয়ে গেছে, তবে এখনো বিয়ে করেনি। তাহির ইমাদকে কোলে নিয়ে গালে কিস করে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে আমার মামাটা? ইমাদ বিজ্ঞের মতো বলল, আলহামদুলিল্লাহ। তাহির খুশি হয়ে গেল ইমাদের শিক্ষা দেখে। ইমা নিজের ছেলেকে ইসলামিক শিক্ষা থেকেও বঞ্চিত করেনি। মামা নানু কোথায়? সে তো আগামীকাল আসবে মামা। সবাই অনুষ্ঠানে মনোযোগ দিল। ইমাদ তাহিরকে পেয়ে তার কারো কোলেও যায়নি আর নামেওনি তাহিরের কোল থেকে। একে একে সবাই কথাকে হলুদ লাগিয়ে দিল। কথা সবার আনন্দ দেখতে ব্যস্ত। হঠাৎ গালে ঠান্ডা হলুদের স্পর্শ পেয়ে হাসি মুখে ঘুরে তাকালো, কিন্তু হাসিটা মিলিয়ে গেল পাশে তাকিয়ে। অস্ফুট স্বরে বলল,
ভাইয়া। আরমান আলতো করে জড়িয়ে ধরলো আদরের বোনটাকে। এখান থেকে চলে গিয়ে বোনের শূন্যতা একটু একটু করে বুঝতে পেরেছে সে। আরমান ভেজা গলায় বলল, আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, সেই পিচ্ছি আর নেই। কথাও আরমানকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। কথার কান্নার শব্দে সবাই তাকালো কথার দিকে, আর আরমানকে দেখে সবাই থমকে গেল। ছাহেরা বেগম ছেলেকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল, আর আরমানের চোখেও পানি। এতগুলো দিন পর নিজের আপন চন্দ্রের কাছে পেয়ে চোখের পানি আটকে রাখতে পারেনি। আমিনুল মাহমুদ কাজে ব্যস্ত ছিল, ছেলের কথা শুনে সেও দৌড়ে এলো। ইমা ধীর গতিতে ইয়াদের পাশে গিয়ে দাঁড়ালো। সবার সাথে কথা বলা শেষে আরমান সামনের দিকে তাকিয়ে আরিশা বলে ডাক দিল। সবাই অবাক হয়ে তাকালো আরমানের দিকে, তারপর সামনে তাকিয়ে শাড়ি আর হিজাব পরিহিতা এক সুন্দরী মেয়েকে দেখতে পেল। ছাহিরা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, আরমান এটা কে? আরমান আরিশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার বৌমা। আরমানের কথাটা শুনে ছোটখাটো এক ঝড় বয়ে গেল উপস্থিত সবার মাঝে। আরিশা এগিয়ে এসে ছাহেরা বেগম আর আমিনুল মাহমুদকে মিষ্টি করে সালাম দিল। তো খেয়ে দুজনেই সালামের উত্তর দিল। আর আরমানের আগমনে একটু তাড়াতাড়ি হলুদ অনুষ্ঠান শেষ হয়ে গেল। আরমান একবার তাকালো ইমার দিকে, কোলে চোখ পড়ল ছোট্ট ইমাদকে। সে ড্যাপড্যাপ করে দেখছে আরমানকে। ইয়ানা তাকিয়ে আছে আরিশার দিকে, মেয়েটার মুখ থেকে যেন হাসি সরছেই না। ইয়াদ সবাইকে নিয়ে বাসার ভিড়ে গেল। এর মধ্যে ঈশানও জেনে গেছে আরমানের ফিরে আসার কথা। বিয়েবাড়ি অনেক মেহমান আছে, তাই আমিনুল মাহমুদের রুমেই আরমানকে নিয়ে ছোটখাটো একটা মিটিং বসল। সেখানে উপস্থিত কেবল কথা ছাহেরা বেগম, আমিনুল মাহমুদ আর আরমান আরিশার সোফায় বসে আছে চুপচাপ। আরিশার কথা জানতে চাইলে আরমান ফ্লাইট থেকে শুরু করে সব বলে। আবির রাইহান আরমানকে সব সময় চোখে চোখে রেখেছে। আর অন্যদিকে আরমান যতক্ষণ বাসায় থাকতো উপস্থিত হয়ে যেত আরিশা, আরমানের টুকিটাকি হেল্প করত, আর নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করে নেয় আরমানের জন্য। একসময় আরমানের মনেও দুর্বলতা তৈরি হয়ে যায় আরিশার জন্য। তবু অজানা কারণে আরমানকে পছন্দ করতে পারছিলেন না আবির, তাই আরিশার আবার বিয়ে ঠিক করে। কিন্তু এবার যাত্রী আসার আগে তারা মানা করে দেয় অজানা কারণে। মেহমান ভর্তি বাড়িতে আরিশা বলে দেয় সে আরমানকে ভালোবাসে আর তাকেই বিয়ে করবে। আরমান সেখানেই উপস্থিত ছিল, কিন্তু অবাক হয়নি আরিশার আচরণে, কারণ সে আগেই বুঝেছিল। আবির শেষে বাধ্য হয়ে রাজি হয় আরমানের সাথে বিয়ে দিতে, আর আরমানও আরিশাকে মেনে নেয়, কারণ মেয়েটা তাকে অসম্ভব ভালোবাসে, সেটা আরমান উপলব্ধি করতে পারে। হুট করে বিয়ে করার আরমান তার বাড়িতে জানায়নি। সব শুনে আমিনুল মাহমুদ দীর্ঘশ্বাস ছাড়ল, আর ছাহিরা গিয়ে আরিশার কপালে চুমু এঁকে বলল। ছাহিরা বেগম হাসি মুখে বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কাজ নেই, তবে আমি তার তোদের কোথাও যেতে দিব না। আরমান এখন আর জানালো না তাদের চলে যেতে হবে, মায়ের মুখের হাসিটা সে কেড়ে নিতে চাইছে না এখন। পরদিন ধুমধামে বিয়ে শেষ হলো ঈশানার কথার। বিদায়ের সময় কথে জড়িয়ে অনেক সময় কাঁদল, গাড়ি চলতে শুরু করলো, যার যার গাড়িতে শেষে যাচ্ছে। ইয়াদ ড্রাইভ করছে আর ইমাদ চুপচাপ বসে আছে বাইরের দিকে তাকিয়ে। ইমাদ ইমার কোলে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। ইমা ভাবছে বিকেলে আরমানের বলা কথাগুলো। ইমা কথার রুমের দিকে যাচ্ছিল, তখনই পেছন থেকে আরমানের ডাকে থেমে যায়। কেমন আছিস ইমা? ইমা ঘুরে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আরমান কথা শেষ হবার আগেই কোথা থেকে ইমা দেশে ইমার পা জড়িয়ে ধরল। ইমা নিচে তাকিয়ে কোলে তুলে নিল তাকে। ইমাদ আরমানের দিকে তাকিয়ে বলল, মা এটা কে? আরমান হাত বাড়িয়ে ইমাদকে কোলে নিল আর বলল, আমার মামা তো আছে, তাহের মামা। আমি তোমার আরেকটা মামা। ইমাদ কিছু বলল না, আরমানকে দেখছে। হঠাৎ কেউ ইমাকে ডাকলে ইমা আরমানের কোল থেকে ইমাদকে নিয়ে সামনের দিকে আগাতে লাগলো। আরমান পিছন থেকে বলল, আজকে আমার জন্য রাগ পুষে রেখেছিস মনে? ইমা আর না দাঁড়িয়ে চলে গেল, আর আরমান সেদিকে তাকিয়ে রইল। আরিশা ইমার জায়গাটা নিতে পারেনি আরমানের মনে, তবে নিজের জন্য নতুন করে একটা জায়গা তৈরি করে নিয়েছে। আরমান ইমার দিকে তাকিয়েছিল, তখনই আরিশা পিছন থেকে আরমানকে জড়িয়ে ধরল। আরমান ব্যস্ত গলায় বলল, আরে এটা অস্ট্রেলিয়া নয়, এটা বাংলাদেশ, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। ইমা পেছনে ঘুরে আরমান আর আরিশাকে দেখে মুচকি হাসলো। কি ভাবছো তখন থেকে? ঘোর কাটলো ইমার মুচকি হেসে বলল, আপনি ঠিক বলেছিলেন, প্রকৃতি কখনোই শূন্যতা পছন্দ করে না। মানে? কিছু না, ড্রাইভিং এ মনোযোগ দিন।
ইমা ইয়াদের দিকে একটু এগিয়ে গিয়ে কাঁধে মাথা রাখল। ইয়াদ ইমার মাথায় আলতো করে কিস করে মনোযোগ দিয়ে ড্রাইভ করতে লাগলো। বাসর ঘরে বসে এখনও কান্না করছে কথা। ঈশান রুমে এসে কথার সামনে বসে গালে হাত দিয়ে তাকিয়ে থেকে বলল, ইস, কান্না করতে করতে পেতনি হয়ে গেছে একদম। থাক, কান্না করো না, তোমাকে সকালে তোমার বাসায় পাঠিয়ে দিয়ে আর একটা বিয়ে করে নিব, যে একদম কাঁদবে না। কথা খেপে গিয়ে ঈশানকে মারতে লাগলো, আর ঈশান কথার দুহাত আটকে বুকে জড়িয়ে নিল। এভাবে বুকের ভিতর লুকিয়ে রাখবো, কখনো যেন ওই চোখে কাজল ছাড়া আর কিছু দেখতে না পাই, বুঝলে? কথা মুচকে হেসে ঈশানের বুকে লেপটে শুয়ে রইল। ভালোবাসা নিচের করে পাওয়ার সুখটা উপভোগ করছে দুজনে। ইয়ানাক ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে আর রেহান মেয়েকে নিয়ে নাজেহাল অবস্থা। রেহান চেঁচিয়ে ইয়ানাকে ডাকছে আর ইয়ানা সেটার মজা নিচ্ছে। মেয়েকে এত ভালোবাসে তবু একটু সামলাতে পারে না রেহান। তোমার মেয়ে আমার অবস্থা খারাপ করে দিল ইয়াবা, ইয়ানা চেয়ে পড়ল। ভালো হয়ে থাকলে তোমার মিয়া দুষ্টুমি করলে আমার মেয়ে, তাই না? ইয়ানা বের হয়ে মাথায় টাওয়েল জড়িয়ে নিয়ে তারপর রেহানের কোল থেকে রোহিণীকে কোলে তুলে নিল। রেহান ইয়ানার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, তোমাকে না সেই লাগছে। ইয়ানা চোখ গরম করে তাকাতেই রেহান দ্রুত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ইয়ানা মুচকি হাসলো রেহানের কাছে। এদিকে আরমান ভাবছে কিভাবে বাবা মাকে আবার চলে যাওয়ার কথা জানাবে। আরিশা তো নিশ্চিন্তে আরমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আরমান তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই মেয়েটা তার অন্ধকার জীবনে আলোর ছোঁয়া নিয়ে এসেছে, তাই অবহেলা না করে দুহাতে আগলে নিয়েছে আরমান। বুকের কষ্টগুলো ভোলার একমাত্র মেডিসিন এই আরিশা। আরমান কথাগুলো ভেবে আরিশার ঘুমন্ত মুখটার দিকে তাকালো, কপালে আলতো করে চুমু এঁকে দিল। তুমি সবসময় এমন লুকিয়ে আদর করো কেন আমাকে? আরিশার কথা শুনে আরমান থতমত খেয়ে গেল। আরমান ভেবেছিল আরিশা ঘুমিয়ে পড়েছে। আরিশা মাথা তুলে আরমানের দিকে তাকিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? আরমান মুচকি হেসে বলল, কারণ ঘুমালে তোমাকে অনেক কিউট লাগে তাই। আর জেগে থাকলে? আরমান দুষ্টুমি করে বলল, পেতনির মতো লাগে। আরিশা ছোট ছোট চোখে তাকিয়ে বলল, পেতনি লাগুক আর যাই লাগুক, আমার সাথেই থাকতে হবে সারা জীবন। আরমান মুচকি হাসল, শুধু কিছু বলল না। আরিশা একটু নড়ে চড়ে উঠে বলল, আচ্ছা আমরা একেবারে চলে আসতে পারি না এখানে? আরমান একটু চিন্তা করে বলল, তুমি এখানে থাকতে চাও? হুম। আরিশা খুশি হয়ে বলল, যথা আজ্ঞা মহারানী, এবার গিয়ে এখানকার অফিসে আসার চেষ্টা করব। আরমান মুচকি হেসে বলল। আরিশা খুশি হয়ে আরমানের ঠোঁটে টুপ করে কিস করে আবার শুয়ে পড়ল। আরিশার এমন আচরণের সাথে আরমান পরিচিত, তাই অবাক হল না। ইমা নিচে ফ্রেশ হয়ে ইমাদকে ফ্রেশ করিয়ে এনে ঘুম পাড়াচ্ছে আবার। ইয়াদ রুমে ঢুকলে ইমা সেদিকে একবার তাকিয়ে আবার সামনে তাকালো। ইয়াদ সোজা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলো, চুল মুছতে মুছতে বলল, ইমাদ ঘুমিয়েছে? হুম, এই ছেলেকে ঘুম পাড়ানো ছোটখাটো একটা ছুদ্ধ। ইয়াদ হুট করে ইমাকে কোলে তুলে মিনি ছাদের দিকে রওনা হলো। ইমা চমকে উঠে ইয়াদের গলা জড়িয়ে ধরল। কি ব্যাপার, আজ তো রোম্যান্টিক মুড? ইমার কথা শুনে ইয়াদ মুচকি হেসে বলল, আজ পূর্ণিমা তাই দুজনে চাঁদ দেখব। ইমা ইয়াদের প্রকৃতি প্রেম দেখে মাঝে মাঝে অবাক মনে করলে এই ইয়াদের সাথে মেলাতে পারে না ইমা। ইয়াদ ইমাকে দোলনায় বসিয়ে নিচেও পাশে বসল। ইমার জন্যই এখানে দোলনার ব্যবস্থা করা হয়েছিল ইমার প্রেগনেন্সিকালীন সময়ে। ইমা ইয়াদের কাঁধে হাত রেখে বলল, আজ আমাদের কারোর জীবনে আর কোনো তিক্ততার সম্পর্ক নেই, তাই না? ইয়াদ মনে মনে বলল, জীবনে কিছু তিক্ততা থেকেই যায়। ইমা মিসেস রুবিনা কবিরকে দেখলে আজও আমার সেই বিষাক্ত অতীতের কথা মনে পড়ে যায়। মানসিক ভারসাম্যহীনতার জন্য আজও তার ফাঁসি কার্যকর করা হয়নি, এই একজনই হয়তো যথেষ্ট তিক্ততার সম্পর্কের স্বাদ দিতে। ইমা ইয়াদের দিকে তাকিয়ে বলল, কি ভাবছেন? কিছু না, ভাবছি আবার হানিমুনে যাব। আগের হানিমুনের স্মৃতি অনেকটা হালকা হয়ে গেছে। ইমা ভুরু কুচকে বলল, ছেলেকে সাথে নিয়ে হানিমুনে? কি হয়েছে, ছেলেরও জানা উচিত তার বাবা তার মাকে কতটা ভালোবাসে। ঈশান আর কথা হানিমুনে চলে যাওয়ার পর আমরাও যাব। ইমা আর কিছু বলল না, ইয়াদের বুকে মাথা রেখে চাঁদ দেখতে লাগলো। এখন একটাই ইচ্ছে ইমার, এই বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। ইয়াদ ইমাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। ইমা তার বুকে থাকলে পৃথিবীর সব সুখ যেন তার পায়ের কাছে থাকে। ইমা মেয়েটাকে ছাড়া তার নিঃশ্বাস নেওয়াও অসম্ভব। ভালো থাকুক নিঃস্বার্থ ভালোবাসাগুলো, একে অপরের সাথে পারি দিক জীবনের বাকিটা পথ।
জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, তবে যথেষ্ট চেষ্টা করেছি ভালো করার। গুছিয়ে লিখতে গিয়ে যেন শেষই হচ্ছিল না, তাই অনেক বেশি সময় লাগলো। গল্পটাই অনেক সাপোর্ট পেয়েছি আপনাদের, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এতটা বড় করার ইচ্ছে ছিল না, কিন্তু হুট করে শেষ করলে পুরো গল্পটা নষ্ট হয়ে যেত, তাই এতটা বড় হয়ে গেল। তবে আপনারা সাথে ছিলেন বলে লেখার উৎসাহ পেয়েছি। অনেক কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু এখন কিছু খুঁজে পাচ্ছি না, তাই আর বলা হলো না। নতুন গল্প দিতে একটু টাইম নিব, ততদিন সবাই ভালো থাকবেন। তবে আমাকে ভুলে যাওয়ার আগেই আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।